ছোট অঙ্ক দেখো, বলছে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত। আমরা জানি এইচ ইকুয়াল টু কত, 1, অ্যাটমিক মাস হচ্ছে 1। তাহলে পরে এসটিপিতে 22.4 লিটার H2 গ্যাসের ভর কত হবে, না H2 এর যে মলিকুলার মাস সেটা কত, 2 গ্রাম, তো 2 গ্রাম হবে। ঠিক আছে, H2 মধ্যে দুটো অ্যাটম আছে, 2টা অ্যাটম আছে, 1টি অ্যাটম হলো 1 1 × 2 2। তাহলে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 2/22.4 লিটার। তো 2 কে 22.4 দিয়ে ভাগ করতে হবে, এটা ভাগ করলে তোমার আসবে, তোমরা মানটা জানো অলরেডি, সেটা হচ্ছে 0.089। ভাগ করে দেখবে 0.089। ঠিক আছে, কত গ্রাম, শর্ট কোশ্চেন। এটা দেখো বলছে যে 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম O2 গ্যাস উৎপন্ন হবে। তো আমরা প্রত্যেকেই জানি মোটামুটি অক্সিজেন তৈরি করতে গেলে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন তৈরি হয়। তো পটাশিয়াম ক্লোরাইডের সংকেতটি KCLO3, পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ক্লোরেট মূলক, নিশ্চয়ই একটু দেখবে চারটা ক্লোরেট মূলক, এটা পটাশিয়াম। তো পটাশিয়াম ক্লোরাইডকে আমরা উত্তপ্ত করবো, হিট দেবো, এখানে হিট দিতে হবে, হিট দিলে পরে কী তৈরি হয়, তোমার অক্সিজেন তৈরি হবে। তো অক্সিজেন যদি তৈরি হয় তাহলে এখান থেকে অক্সিজেন বিগড়ে কী পড়ে থাকবে, বুঝতে পারছি, KCl পড়ে থাকবে, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড সল্ট, পটাশিয়াম ক্লোরাইড, যেমন সোডিয়াম ক্লোরাইড হয় তেমনই পটাশিয়াম ক্লোরাইড পড়ে থাকবে, KCl প্লাস O2 তৈরি হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যালেন্স হয়ে নেই, এখানে অক্সিজেন কটা আছে, 2 এখানে 3টে। তাহলে প্রথমে আমরা পটাশিয়ামের ব্যালেন্স করব, এখানে 1 আছে পটাশিয়াম, 1টা আছে এখানে পটাশিয়াম, 1টা আছে, ব্যালেন্স হয়ে আছে। এরপরে আমরা করব ক্লোরিনের, তো ক্লোরিন এখানে আছে 1টা, এখানেও আছে 1টা, ব্যালেন্স হয়ে আছে। তো দেখো এখানে অক্সিজেন কটা আছে, এবার 3টে, এখানে আছে 2টো, 3 আর 2, তাহলে কী করে করব, তার জন্য এদের লসাগু গণিত হয়, লসাগু হচ্ছে 6, অর্থাৎ অক্সিজেন ডান দিকেও 6টা করে দেবো, বাঁ দিকে 6টা করে দেবো। এখানে 6 করতে গেলে এখানে 2 লাগাতে হবে, আর এখানে 3 লাগাতে হবে। তো যেই এখানে 2 লাগাচ্ছি সেটাকে এখানে 2 লাগাতে হচ্ছে, তাহলে পটাশিয়ামটা সমান হবে আর ক্লোরিনটা সমান হবে। তো এরপর আমরা মাঝখানে দিয়ে দিচ্ছি ইকুয়াল টু সাইন, ইকুয়াল টু সাইন। তো এবার প্রশ্ন হচ্ছে দেখো যে 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত গ্রাম পাওয়া যায়। ঠিক আছে, তো একদম ওজন ওজনে সম্পর্ক বলেছে, ওজন থেকে ওজন। তো দেখো এখানে 2 × পটাশিয়ামের কত, 39 অ্যাটমিক মাস, প্লাস ক্লোরিনের কত, 35.5, প্লাস অক্সিজেনের কত আছে, 16 × 3। ঠিক আছে, 1 মোলের ভর হচ্ছে এটা, 2 মোল হলে 2 দ্বিগুণ করতে হচ্ছে, তাহলে আত, তার মানে এটা ইকুয়াল টু কত হচ্ছে, এটা কত আসছে করলে দেখো, 39 প্লাস 35.5, 2 × 39 প্লাস এটা কত হচ্ছে, যোগ করলে 9 × 14 হাতে 1 × 7 = 74.5, প্লাস 3 × 6 = 48, তাহলে কত হচ্ছে, 2 × 78 = 12, 2 × 5 এটা 5 এর 12, 122.5 × 2। ঠিক আছে, তাহলে আত গ্রাম KCLO3 থেকে কত গ্রাম অক্সিজেন পাবো, দেখো 3 × অক্সিজেনের হচ্ছে
3 into 16 into 2 ঠিক আছে তাহলে 3 3 হচ্ছে 96 তাই তো তাহলে হচ্ছে এখানে 2 into 122.5 গ্রাম KCl3 থেকে পাই পাই 96 গ্রাম O2 তাহলে 1 গ্রাম KCl3 থেকে পাই 96 ডিভাইড বাই 2 × 122.5 এত গ্রাম O2 অর্থাৎ 122.5 গ্রাম KCl3 থেকে পাই 96 × 122.5 বাই 2 × 122.5 তো প্রথমে এটা কেটে দাও 2 দিয়ে 4 × 8 + 2 = 16 48 অর্থাৎ 48 গ্রাম O2 তাহলে 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা পাচ্ছি 48 গ্রাম O2 তো এখানে দেখো বলছে যে কার্বনের দহন ঘটিয়ে এসটিপি তে 33.6 লিটার CO2 উৎপন্ন করতে যে পরিমাণ অক্সিজেন দরকার সেই পরিমাণ অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যাবে অর্থাৎ অঙ্কটা দুটো পার্টে এখানে আছে প্রথম পার্টটা দেখো কি হচ্ছে প্রথম পার্টে এখানে বলছে কার্বনের দহন ঘটাচ্ছে তো কার্বন হচ্ছে সি এর দহন মানে কি অক্সিজেন যুক্ত করা অক্সিজেন দিয়ে পোড়ানো হচ্ছে তো প্রবলে কি তৈরি করছে CO2 তৈরি করছে এটা হচ্ছে তাহলে আমাদের কি বিক্রিয়া কম্পোজিশন রিঅ্যাকশন দিয়ে দেখো ফার্স্ট এর ব্যালেন্স করা তো ব্যালেন্স তো হয়ে আছে ব্যালেন্স করতে হচ্ছে না দিয়ে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল CO2 তৈরি করে ঠিক আছে অর্থাৎ 1 মোল CO2 তৈরি করতে লাগে কত মোল অক্সিজেন 1 মোল অক্সিজেন ঠিক আছে তাহলে আমরা লিখতে পারছি দেখো যে এবং দেখো প্রদত্ত যে কার্বন ডাইঅক্সাইড আছে পরিমাণটা সেটা 33.6 লিটার তাহলে প্রথমে বার করে নিই যে ওর মধ্যে কত মোল আছে তো দেখো আমরা লিখে দিই এখানে যে CO2 এর মোল সংখ্যা কত সমান প্রদত্ত ভলিউম 33.6 লিটার বাই এর মোলার আয়তন যখন ভরে দেওয়া থাকে তখন মোল সংখ্যা বার করতে গেলে ভরটাকে মোলার মাস দিয়ে ভাগ করতে হয় আর যখন আয়তনে দেওয়া আছে তখন মোল নাম্বার বার করতে গেলে মোলার ভলিউম মোলার আয়তন দিয়ে ভাগ করতে হয় তাহলে 22.4 ঠিক আছে তো কত লিটার দ্যাট ইকুয়াল টু কত হচ্ছে 336 ডিভাইড বাই 224 তো 2 দিয়ে কাটলে পরে 2 দিয়ে এটা হচ্ছে 168 আবার 2 দিয়ে কাটলে 2 দিয়ে 8 × 16 4 × 8 আবার 2 দিয়ে 28 × 56 42 × 84 14 দিয়ে কাটলে 14 × 28 = 342 তাহলে হচ্ছে 3/2 এটা হচ্ছে মোল সংখ্যা CO2 এর কত মোল আছে 3/2 মোল আছে অর্থাৎ ভাগ করলে কত হচ্ছে 1.5 ঠিক আছে মোল সংখ্যা হচ্ছে 3/2 তাহলে আমরা এখানে দেখি দেখতে পাচ্ছি সমীকরণ থেকে কি পাচ্ছি সমীকরণ থেকে পাই তোমার ভাষায় লিখতে পারো একটু সমীকরণ থেকে পাই যে 1 মোল 1 মোল CO2
তৈরি করতে বা উৎপন্ন করতে করতে O2 লাগবে 1 মোল, তাহলে 3/2 মোল CO2 উৎপন্ন করতে O2 লাগবে কতটা? 3/2 দিয়ে গুণ হবে, তাহলে 1 × 3/2 দ্যাট ইকুয়াল টু 3/2 মোল, দেড় মোল, ঠিক আছে, 3/2 মোল O2 লাগবে, হয়েছে। এরপরে দেখুন, এই পরিমাণ তাহলে অক্সিজেন তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে গরম করতে হবে? তার জন্য আমরা কি লিখবো, সমীকরণ সে লিখবো KCLO3, আগেই করলাম KCLO3, একে হিট করতে হবে, হিট করলে পরে তৈরি করছে KCl+O2, ঠিক আছে। তো ব্যালেন্স করার জন্য ধরুন কি করলাম, ছয়, এখানে ছয় লিখলাম না, ছয় বার টু, এখানে টু লিখেছিলাম, এখানে থ্রি লিখেছিলাম, ছয় ছয় টু টু। তো এই সমীকরণ থেকে পাচ্ছি যে 3 মোল অক্সিজেন তৈরি করতে কত গ্রাম লাগে দেখি। তো এখানে এর যে ভরটা, মলিকুলার মাস কত, পটাশিয়ামের হচ্ছে অ্যাটমিক মাস 39, প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5, প্লাস অক্সিজেন 3 × 48, একবার লিখেলাম 48, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এটা, 2 × এটা কত এসেছিল, 822.5, 22.5, ঠিক আছে। তাহলে হচ্ছে 2 × 122.5, 8 গ্রাম KCLO3 এখান থেকে পাওয়া যায়, এত থেকে থেকে উৎপন্ন হয়, আমি লিখছি মোলে, মাথায় দিলাম মোলে, তাহলে 3 মোল, 3 মোল O2, ঠিক আছে। তো আমরা তারা পরীক্ষা মুছে দিই, আগের লাইনটা ছিল 3/2 মোল অক্সিজেন লাগবে, তাই তো। তাহলে দেখো, 3 মোল, 3 মোল O2 তৈরি করতে KCLO3 লাগবে 2 × আমি এখানে ইন্টু করে লিখলাম, 2 × 1 × 2.5 গ্রাম, তাহলে 1 মোল O2 তৈরি করতে KCLO3 লাগবে 2 × 1 × 2.5 / 3, তাহলে 3/2 মোল বেরিয়েছে আগে, 3/2 মোল অক্সিজেন লাগে তৈরি করতে KCLO3 লাগবে 2 × 1 × 2.5 / 3 × 3/2, তাহলে × 3 নিচে 2, ঠিক আছে। তো 3 3 কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ, 2 2 কেটে গেল, তাহলে থাকছে কত, 1 × 2.5 গ্রাম, 1 × 2.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট দরকার, ঠিক আছে। এখানে দেখো বলছে যে খোলা বায়ুতে 250 গ্রাম CaCO3 ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে? তো এর জন্য প্রথমে আমরা সমীকরণটা লিখি। তো দেখো, ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করা হচ্ছে, CaCO3 ক্যালসিয়াম কার্বোনেট, কার্বোনেট মূলক হচ্ছে এটা, একে যদি গরম করা হয় তাহলে বলছে ওজনটা কমে যায়, কিন্তু কী কী উৎপন্ন হচ্ছে বলা নেই। দেখো এখানে গরম করলে পরে মূলত কী হয়,
CaO পড়ে থাকে ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকে প্রথম স্টেজে CaO পড়ে থাকে CaO তাহলে CO তুই পড়ে থাকে তাহলে CO2 বেরিয়ে যায় অর্থাৎ এটা হচ্ছে গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে গরম করলে পরে ওর থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে এবং বেরিয়ে গিয়ে চুন পড়ে থাকে ঠিক আছে তো এর নাম হচ্ছে পোড়া চুন বলে এই জন্যই বলা পোড়া চুন তো আমার দেখো এখানে দরকার যে CO2টা বেরিয়ে চলে যাচ্ছে তাহলে ওই পরিমাণ ওজন হ্রাস পাচ্ছে CO2-এর ওজন হবে হ্রাস পাচ্ছে তো CO2-এর যে ভর মোলার মাস সেটা কত না কার্বনের হচ্ছে 12 + অক্সিজেন 16 × 2 সমান হচ্ছে 44 আর CaCO3-এরটা কত Ca ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস কার্বন হচ্ছে 12 + অক্সিজেন হচ্ছে 16 × 3 যোগ করলে কত হচ্ছে 300 × 48 48 + 12 60 100 তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে 44 গ্রাম CO2 বেরিয়ে যায় অর্থাৎ 44 গ্রাম ওজন কমে যায় তাহলে সেটাই আমরা এখানে লিখবো অতএব 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে ওজন কমবে কতটা ওজন কমে 44 গ্রাম তাহলে 1 গ্রাম কে উত্তপ্ত করলে ওজন কমবে কতটা 44/100 এত গ্রাম আর 250 গ্রাম কে উত্তপ্ত করলে ওজন কমবে 44/100 × 250 অর্থাৎ 0 0 কেটে গেল 5 5 25 5 × 10 2 × 2 5 × 44 তাহলে হচ্ছে 110 গ্রাম ওজন হ্রাস পাবে ঠিক আছে তো এখানে দেখো এটা একটুখানি কঠিন অঙ্কন তো বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mm Hg মানে পরস্তম্ভের চাপে 1 লিটার CO2 গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3 কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে তো প্রথমে দেখো এটা বলেছে যে তাপমাত্রাটা এবং চাপ এটা কিন্তু STP-তে দেওয়া নেই তো আমাকে এটা STP-তে করে নিতে হবে তার জন্য দেখো আমরা ইউজ করব P1V1/T1 = P2V2/T2 এই ফর্মুলা ইউজ করব তো STP-তে প্রেসার কত হয় P1 = হচ্ছে এখানে STP-তে চাপ হচ্ছে 760 mm পরস্তম্ভের চাপ ভলিউমটা আমরা বার করবো STP-তে কত অর্থাৎ V1 = কত বার করবো আর T1 হচ্ছে 273 ঠিক আছে আর T2 কত এটা হলো STP-তে প্রেসার ভলিউম হবে আর T2 কত দেওয়া আছে 750 আর V2 দিয়েছে 1 লিটার ঠিক আছে V2 = 1 লিটার আর T2 = 273 + 27 তাহলে হচ্ছে 300 এত ক্যালোরি তো এইগুলো লিখে বসিয়ে দিই আমরা এখানে তাহলে বসিয়ে দিলে পরে
আমরা পার করব এখান থেকে ভি ওয়ান, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু বাই টি টু, টি ওয়ান ওদিকে যাচ্ছে ওপরে ইন্টু টি ওয়ান আর নিচে নামবে পি ওয়ান, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু পি টু এর জায়গায় 750 ইন্টু ভি টু এর জায়গায় ওয়ান ইন্টু টি ওয়ানের জায়গায় 300 বাই সরি টি ওয়ানের জায়গায় 273, টি টুর জায়গায় 300 ইন্টু টি ওয়ানের জায়গা হচ্ছে 760। তো এটা কাটাকুটি করতে হবে, করলে এখান থেকে ভি ওয়ানটা পাবো। তো এই একটা শূন্য এখানে একটা কেটে যাচ্ছে, তো যদি দেখো 25 দিয়ে 3 25 75 হচ্ছে, আর 25 দিয়ে 4 25 হলে 100 হয়, তাহলে হচ্ছে 4 12 12 25 300, 3 দিয়ে 3 4 12 হয়ে গেল, আর ওদিকে আছে 273, তাহলে 4 দিয়ে তো যাওয়ার কথা না, 4 কিছু দিয়ে যাচ্ছে না, তো 4 দিয়ে ভাগ করলে 4 5 6 4 6 24 4 6 24 24 দিয়ে 3 নামছে, 4 8 32 এক নামলো 10.68 পয়েন্ট টু ফাইভ বাই 76, তো 68.25 বাই 76 তো ভাগ করতে হবে এটাকে, 68.25 তো 0.0 পয়েন্ট এখানে চলে গেল, 76 দিয়ে করে ভাগ করলে তোমার আসবে আসবে এটা 0.89 লিটার আসছে, তুমি ভালোভাবে করে দেখবে 0.89 লিটার, তো 8 লিটার তোমার সিও টু গ্যাস উৎপন্ন করতে হবে। তো আমি এটা লিখবো, যেহেতু আমি লিখে রাখছি পাশে 0.89 লিটার সিও, ঠিক আছে, তাহলে সিও টু উৎপন্ন হচ্ছে, তাহলে 1 লিটার বৃষ্টিমান 0.8 লিটার সিও, ঠিক আছে, এটা আমাকে তৈরি করতে হবে। পাসপার্টটা গেল, এবার দেখো এবার এই যে বলছে এমজি সিও থ্রি এর সঙ্গে এমজি সিও থ্রি এমজি সিও থ্রি এর সঙ্গে এইচ সি এল এর বিক্রিয়া এমজি সিও থ্রি এর সঙ্গে এইচ সি এল এর বিক্রিয়া হবে, তো এর বিক্রিয়াটা বিক্রিয়ার একটু টাফ আছে, এই বিক্রিয়া হলে পরে
প্রথমে তৈরি হয়, MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবার দেখো আমি সমীকরণটা লিখলাম, ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 প্লাস HCl ইকুয়াল টু MgCl2 প্লাস H2CO3। এটা হলো কার্বনিক অ্যাসিড। ফার্স্ট স্টেজে এটা তৈরি হয়, দি H2CO3টা হচ্ছে আনস্টেবল, ওটা ভেঙে যায় জল এবং কার্বন ডাইঅক্সাইডে। অর্থাৎ এই পুরো বিক্রিয়াটা আমরা এই একটি ধাপে লিখতে পারি, সেটা হচ্ছে MgCO3 প্লাস HCl ইকুয়াল টু MgCl2 প্লাস H2O প্লাস CO2। তাহলে এখানে CO2 গ্যাস তৈরি হচ্ছে। এবং ধরো ব্যালেন্স করার জন্য শুধু এখানে 2 লিখলেই ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এবার প্রশ্নটা হচ্ছে এরকম যে বলেছে যে 1 লিটার CO2 এই উষ্ণতা এবং চাপ, অর্থাৎ 0.8989 লিটার CO2 তৈরি করতে হবে আমার। তাহলে আয়তনে আছে, তো দেখো এখানে এটা 1 মোল CO2, 1 মোল CO2 তৈরি হয়েছে, তার মানে কিন্তু 22.4 লিটার CO2 হলো। আর এখানে দেখো MgCO3, এখানে Mg এর যে আণবিক ভর কত হবে, তাহলে আণবিক ভর হচ্ছে Mg কত, 24 প্লাস কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের 16 × 3, তাহলে কত হলো, 24 4 6 36 প্লাস 3 8 48, তাহলে হচ্ছে 8 6 14 4, হাতে 1 5 3 8 84, তাহলে 84 গ্রাম MgCO3। অর্থাৎ আমি লিখতে পারি যে 84 গ্রাম MgCO3 থেকে পাওয়া যায় 22.4 লিটার CO2 হলো। এটাকে আমরা ঘুরিয়ে লিখবো যে 22.4 লিটার CO2 তৈরি করতে MgCO3 লাগবে 84 গ্রাম। আচ্ছা, তাহলে 1 লিটার CO2 তৈরি করতে MgCO3 লাগবে কত, 84/22.4, আর আবার তৈরি করতে হবে 0.89। 8 লিটার CO2 তৈরি করতে MgCO3 লাগবে 84 × 0.89/22.4, অর্থাৎ 84 × 0.89/22.4, ঠিক আছে, 22.4। তো এটা কাটাকুটি করতে হবে, দেখো এটা কাটাকুটি করে দেখবে তোমরা কত আসছে, আমি কি দেখলাম অলরেডি 3.33 গ্রাম আসছে, অর্থাৎ 0.8 লিটার CO2, এটা STP-তে ভলিউম, এই পরিমাণ CO2 তৈরি করতে তোমার লাগছে 3.33 গ্রাম MgCO3। তার মানে হচ্ছে এই টেম্পারেচারে লিখলে পরে 1 লিটার CO2 তৈরি করতে লাগবে তোমার 8 গ্রাম MgCO3। দেখো এখানে বলছে ক্যালসিয়াম ফসফেট, তো ফসফেট মূলক হচ্ছে PO4, ফসফেট মূলকের যে ভ্যালেন্সি সেটা 3 আর ক্যালসিয়ামের 2, এখানে বলছে 2টা। ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের শতকরা পরিমাণ কত তোমার দেওয়া থাকবে, ধরো ফসফরাসের যে ক্যালসিয়ামের হচ্ছে 40, ফসফরাসের হচ্ছে তোমার 31, আর অক্সিজেন তো আমরা জানি 16, ধরো এগুলো দেওয়া আছে। তো প্রশ্ন করেছে যে এদের ফসফরাসের শতকরা পরিমাণ কত, তাহলে এখানে আমরা প্রথমে বার করব ক্যালসিয়াম ফসফেট CH3PO4 হোল 2 এর
आणविक भर बार कर आणविक भर कत दैट इक्वल टू ताले कैल्शियम एखने आछे तीनटे एटम ताले कैल्शियम एटमिक मास होच्छे 40 into 3 प्लस प्लस देखो विदिन ब्रैकेट आछे फसफेट मूलक तो फसफेट मूलक फसफरस भैलेंसि सरि फसफेट फसफेट फसफरस एटमिक मास होच्छे 31 प्लस अक्सिजें कटा आछे 4 तारे 16 into 4 एरकम होल 2 आछे ताई इंटू 2 तो दैट इक्वल टू होच्छे 3 × 6 = 120 प्लस 31 into তাহলে হচ্ছে 31 + 64 × 2 দ্যাট ইকুয়াল টু 120 + 4 = 5 = 9 = 95 × 2 দ্যাট ইকুয়াল টু 120 + 190 দ্যাট ইকুয়াল টু 310 তো 310 হলো অ্যাটম আণবিক ভর তাই আমি এখানে একক লিখিনি গ্রাম লিখিনি যদি গ্রাম আণবিক ভর বলতাম তাহলে ওখানে গ্রাম লিখতাম সে তোমার লিখতে পারতো সুযোগ লিখতে পারতো এবার দেখো এবার দেখো এই CH3PO4 হোল 2 এর একটি অণুতে একটি অণুতে উপস্থিত ফসফরাসের ফসফরাসের পরিমাণ সমান কত হবে মানে দেখো এখানে দেখতে পাচ্ছ যে ফসফরাস অ্যাটম কটা আছে দুটো তাহলে একটার তাহলে হচ্ছে দুটো আছে তাহলে ফসফরাস তো 31 × 2 সমান হচ্ছে 62 ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে অতএব যদি গ্রামে করে বা লিখি তাহলে অতএব 310 গ্রাম CH3PO4 হোল 2 ক্যালসিয়াম ফসফেট ফসফেটে ক্যালসিয়াম ফসফেটে ফসফরাস ফসফরাসের পরিমাণ ৬২ গ্রাম তাহলে চেয়েছে কি পার্সেন্টেজ চেয়েছে তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের পরিমাণ 62/310 কত গ্রাম আর 100 গ্রামে কত তাহলে 70 বেরিয়ে যাবে ফসফরাসের পরিমাণ 62 × 100 বাই 310 তো কেটে গেল 31 × 62 = 20 তাহলে 20% তাহলে ক্যালসিয়াম ফসফেটের ফসফেটে ফসফরাসের শতকরা পরিমাণ বের হলো আমাদের 20% এবার দেখো বলছে যে MgO অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম কার্বনেট এর 8 গ্রাম মিশ্রণকে উত্তপ্ত করলে দেখা যায় উহার ওজন অর্থাৎ মিশ্রণটার ওজন 3 গ্রাম হ্রাস পায় মিশ্রণে MgO ও MgCO3 অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত
তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটু সাবধানে করতে হবে। যেমন দেখো এখানে মিশ্রণ রয়েছে, কার্বন মিশ্রণ রয়েছে, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড। যদি এই মিশ্রণকে হিট দেওয়া হয় কি হবে? যদি এখানে হিট দেওয়া হয় এটা আনচেঞ্জ থাকবে, ম্যাগনেসিয়াম অক্সাইডই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 যদি একে হিট দেওয়া হয়, যদি ম্যাগনেসিয়াম কার্বনেটকে যদি হিট দেওয়া হয় তাহলে এটা দেখো কি করবে, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে, MgO প্লাস CO2 গ্যাস এটা বেরিয়ে যাবে, গ্যাসটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, যা হচ্ছে এখানে তো রাসায়নিক সমীকরণটা আমার থাকছে এটাতে MgCO3 দ্যাট ইকুয়াল টু MgO প্লাস CO2। দেখতে পাচ্ছ একটা ব্যালেন্স হয়ে আছে, তাই ইকুয়াল টু সাইন দিয়ে দিয়েছি। এমজি একটা, কার্বন একটা একটা, অক্সিজেন তিনটে, অক্সিজেন দুটো একটা তিনটে, তো ব্যালেন্স এটা হয়ে আছে। তো দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, সেই কারণে এর ওজনটা কমবে, একে এড করলে পরে এর ওজন কমবে, কিন্তু এটা একই রকম থাকবে। তাহলে আমরা দেখে নিই যে কত গ্রামে কত গ্রাম কমে। তো দেখো যদি ম্যাগনেসিয়ামের তুমি এখানে আণবিক ভর বার করো বা মোলার মাস যদি বার করো, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের মোলার মাস কত হচ্ছে? না, ম্যাগনেসিয়ামের হচ্ছে অ্যাটমিক মাস 24, কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 16। তাহলে ম্যাগনেসিয়ামের হলো এখানে 24 প্লাস কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেন 16×3, দ্যাট ইকুয়াল টু কত হচ্ছে? 36 প্লাস 3×16 48, দ্যাট ইকুয়াল টু হলো 8×6=14, অর্থাৎ 5×8 84। তাহলে 84 গ্রাম মোলার মাস ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে 84 গ্রাম। আর এখানে কত হবে কার্বনের? 12 প্লাস 16×2 তাহলে হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, তার মানে দেখো 44 গ্রাম ওজন কমে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যাতে 44 গ্রাম ওজন হ্রাস পাবে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। হলো, তাহলে 1 গ্রাম ওজন হ্রাস পাবে 84/44 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। আর বলেছে যে 3 গ্রাম ওজন কমছে, তাহলে 3 গ্রাম ওজন হ্রাস পাবে 84×3/44 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। এটা কারাকাটি করা যাক, 4×2=8, 2×2=4, 22×2=44, 2×11=22, 21×42, অর্থাৎ এটা বেরোচ্ছে আমার 3×3=6, 63/11, 63/11 তাহলে ভাগ করলে পরে 63, 5×11=55,
দশমিক দিয়ে হচ্ছে শূন্য, সাত একার সাতাত্তর, তিন নামছে অলমোস্ট দ্যাট ইকুয়াল টু হচ্ছে 5.72 গ্রাম। ঠিক আছে, তো 3 গ্রাম ওজন কমবে কতটা MgCO3 এর? 5.72 গ্রাম MgCO3। তার মানে কি? তার মানে এটা বোঝাচ্ছে যে এই মিশ্রণেতে যে মিশ্রণটা আমরা নিয়েছি, এই মিশ্রণেতে MgCO3 এর পরিমাণটা কত? 5.72 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে অতএব মিশ্রণে আমি একবারে 8 গ্রাম মিশ্রণ লিখি, অতএব 8 গ্রাম মিশ্রণে MgCO3 আছে কতটা? 5.72 গ্রাম। তাহলে অতএব 8 গ্রাম মিশ্রণে MgO আছে কতটা? আট মাইনাস 5.72, দ্যাট ইকুয়াল টু 2.28 গ্রাম আছে। ঠিক আছে, কিন্তু আমার চেয়েছে কি? আমার চেয়েছে শতকরা পরিমাণ, তাই তো? তাহলে দেখো শতকরা পরিমাণগুলো বার করতে হবে। তো আমরা একটা কাজকে একসঙ্গে করতে পারি, এটা না করলে হতো। তো 1 গ্রাম মিশ্রণে MgCO3 আছে 5.72/8 গ্রাম, 100 গ্রাম মিশ্রণে MgCO3 আছে 5.72×100/8, পয়েন্ট দিয়ে উঠে যাচ্ছে, নিচে আসছে 100, দুটো 100 কেটে গেল। যাচ্ছে না 8 দিয়ে, ধরো 2 দিয়ে গেলে, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, 5, 16, 17, 18, 19, 20, 86, 2 দিয়ে 2 দুগুণে 4, 16 দুগুণে 28, 3 দুগুণে 6, অর্থাৎ বেরোচ্ছে 143/2। ভাগ করলে কত হবে? 7 দুগুণে 14, 3 নামছে, 2 একে 2, 1 নামলো, দশমিক দিয়ে 0, 5 দুগুণে 10, 71.5, দ্যাট ইকুয়াল টু 71.5%। হয়ে গেল, অর্থাৎ 8 গ্রাম মিশ্রণে শতকরা 71.5% MgCO3 আছে। তাহলে Mg কত পার্সেন্ট আছে? তো বুঝতেই পারছো মাইনাস করলেই হয়ে যাবে 100 থেকে। অতএব MgO এর পরিমাণ, এর শতকরা পরিমাণ ইকুয়াল টু 100 - 71.5, দ্যাট ইকুয়াল টু কত পার্সেন্ট? দ্যাট ইকুয়াল টু হচ্ছে এখানে 5 বসলো, 28.5% MgO আছে। বলছে দেখো যে 4 গ্রাম অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া ও 4 গ্রাম O2 মানে অক্সিজেনের বিক্রিয়ায় কত গ্রাম নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, আর বলেছে কত অ্যামোনিয়া উদ্বৃত্ত থাকবে, কত গ্রাম অ্যামোনিয়া পড়ে থাকবে শেষ পর্যন্ত, এক্সেস হয়ে যাবে। তো প্রথমে আমাদের সমীকরণটা লিখতে হবে। তো প্রথমে হচ্ছে NH3 অ্যামোনিয়া প্লাস O2 অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে,
বলেছে এখানে দেখো নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO বলছে, এবং এই হাইড্রোজেনটা এখান থেকে বেরোবে আর এখানে অক্সিজেন আছে তাই তৈরি হবে জল। কখনো কখনো শুধুমাত্র যে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এমন নয়, অনেক সময় এই পোস্ট পরীক্ষায় বলে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, NO2 উৎপন্ন হয়েছে, তাহলে এখানে NO2 লিখতে হবে, এদিকটা একই থাকবে কিন্তু এখানে NO2 লিখতে হবে, এটা সেম থাকবে, ঠিক আছে। তো অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। তো এখানে দেখো এই সমীকরণটা এখন দেখতে পাচ্ছি যে ব্যালেন্স নেই, তো সেই জন্য আমরা মাঝে পিছনে দিলাম, ব্যালেন্স তারা নেই, ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করতে গিয়ে এটা কোনো মেটাল নেই, এখানে নাইট্রোজেন একটা আছে, এখানে এখানেও একটা আছে, ঠিক আছে। হাইড্রোজেন এখানে তিনটে আছে, দুটো আছে, অক্সিজেন দুটো আছে, এখন এক দুটো আছে, অক্সিজেন মিলে আছে, হাইড্রোজেন তিনটে আছে। তো সেক্ষেত্রে যদি এখানে আমরা এটা কাজ করি, ওই এবিসিডি মেথডে করি, একটু জটিল লাগছে না, তাই এবিসিডি মেথডে মেথডেই করে দিচ্ছি, নিশ্চিন্ত হয়ে যাবে একদম। নাইট্রোজেন এর নিচে কটা নাইট্রোজেন আছে, এখানে একটা, তাহলে এ, আর এদিকে কিছু কটা আছে, একটা, তাহলে এ ইকুয়াল টু সি, ঠিক আছে, এ ইন্টু ওয়ান ইকুয়াল টু সি ইন্টু ওয়ান, দ্যাট এ ইকুয়াল টু সি। এরপরে দেখো ধরো হাইড্রোজেন, তিনটে আছে হাইড্রোজেন এখানে, তাহলে সি এ, আর হাইড্রোজেন এখানে কটা আছে, এদিকে ডান দিকে আছে এক দুটো, তাহলে সি এ ইকুয়াল টু টু ডি। আর এরপরে হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেন বাঁ দিকে আছে টু বি, দুটো আছে বলে টু বি, আর এখানে আছে ইকুয়াল টু সি, একটা আছে শুধু সি হলো, প্লাস বি, সি প্লাস বি, ঠিক আছে। তো আমরা যে করতে পারি, এ এখানেও আছে, এখানেও আছে, তাহলে যদি আমরা এ ইকুয়াল টু ওয়ান পুট করে দিই, তাহলে সি ইকুয়াল টু ওয়ান পেয়ে যাচ্ছি। এখান থেকে পাচ্ছি কী পাচ্ছি দেখো, এর জায়গায় ওয়ান পুট করছি, থ্রি ইন্টু ওয়ান ইকুয়াল টু টু বি, তাহলে করে বি ইকুয়াল টু হচ্ছে থ্রি বাই টু, আর এখান থেকে পাচ্ছি টু বি ইকুয়াল টু সি এর জায়গায় ওয়ান প্লাস ডি এর জায়গায় থ্রি বাই টু, টু টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ বাই টু, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে ফাইভ বাই ফোর, ঠিক আছে। তাহলে এরকম ফ্র্যাকশনে বেরিয়েছে বলে চিন্তা করার কারণ নেই, সিম্পল বসিয়ে দেবো ওখানে, তাহলে এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে এন এইচ থ্রি প্লাস বি এর জায়গায় ফাইভ বাই ফোর ও টু, দ্যাট ইজ ইকুয়াল টু, এবার ইকুয়াল টু দিচ্ছি সি এর জায়গায় ওয়ান অর্থাৎ শুধু এনও, প্লাস ডি এর জায়গায় থ্রি বাই টু এইচ টু। এবার কী করবো আমরা, সব থেকে নিচে হরের জায়গায় সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ফোর, তাহলে প্রতিটা টার্মকে আমরা কী করবো এখানে ফোর দিয়ে গুণ করে দেবো, তাহলে গুণ করলে পরে ফোর এন এইচ থ্রি প্লাস ফাইভ ও টু ইকুয়াল টু ফোর এনও প্লাস ফোর দিয়ে গুণ করলে সিক্স, সিক্স এইচ টু, ঠিক আছে। তো এটা আমাদের ব্যালেন্স হয়ে গেল। তাহলে ব্যালেন্স করা হয়ে গেল, এখানে দেখো এবার আমরা দেখে নিই যে নাইট্রোজেনের অ্যাটমিক মাস 14, হাইড্রোজেনের হচ্ছে 1, অক্সিজেনের হচ্ছে 16। তো দেখো অ্যামোনিয়া আর অক্সিজেন বিক্রিয়া করছে, তাহলে এখানে কত গ্রাম অ্যামোনিয়ার সঙ্গে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া দেখব। তো ফোর বাইরে ফোর, যেহেতু এখানে চার মোল আছে, তাহলে এক মোলের জন্য যা হবে সেটা ব্র্যাকেটে লিখবো, চার দিয়ে গুণ করছি, তো চার মোল আছে, তাহলে ফোর ইন্টু ব্র্যাকেটে হচ্ছে এখানে 14 প্লাস হাইড্রোজেন কটা আছে একটা, তাহলে এক ইন্টু তিন। আর অক্সিজেনের দেখো এখানে পাঁচ মোল আছে অক্সিজেন, তাহলে ফাইভ ইন্টু ব্র্যাকেটে
হচ্ছে অক্সিজেন কত 16 into 2 ঠিক আছে এটা করলে কত হচ্ছে 14 আর 3 = 17 4 = 68 তাহলে এটা হচ্ছে 68 গ্রাম আর এটা হচ্ছে 16 × 32 আর এটা হচ্ছে 2 × 10 160 গ্রাম ঠিক আছে তাহলে 68 গ্রাম অ্যামোনিয়ার সঙ্গে 160 গ্রাম অক্সিজেন যুক্ত হয় বিক্রিয়া করে দিয়ে তৈরি করে কি NO তৈরি করছে তো NOটা কত গ্রাম হচ্ছে দেখো তো এখানে NO এটা 4 চার মোল আছে তাহলে 4 আর NO N হচ্ছে 14 প্লাস অক্সিজেন 16 তাহলে কত হচ্ছে এটা 14 প্লাস 0.30 3 4 12 120 তাহলে 120 গ্রাম ঠিক আছে 120 গ্রাম NO তৈরি হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে আচ্ছা তাহলে আমরা এইটা মুছে দিই এটা এই হচ্ছে আমার সমীকরণ এই হচ্ছে দেখতে পাচ্ছি এখানে যে অক্সিজেনের পরিমাণটা বেশি আর অ্যামোনিয়ার পরিমাণটা কম তাহলে আমাকে দুটোই কিন্তু সমান পরিমাণে দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে পুরোপুরি অক্সিজেনটা ব্যবহার হবে কিন্তু পুরোপুরি এটা ব্যবহার অ্যামোনিয়াটা ব্যবহার হবে না তাই তো তাহলে দেখুন আমরা লিখতে পারি যে 160 গ্রাম 160 গ্রাম O2 এর সহিত বিক্রিয়া করে 68 গ্রাম অ্যামোনিয়া তাহলে 1 গ্রাম O2 এর সহিত বিক্রিয়া করে 68/160 গ্রাম অ্যামোনিয়া আমার আছে 4 গ্রাম O2 তাহলে 4 গ্রাম O2 এর সহিত বিক্রিয়া করে 68 × 4/160 হলো তাহলে 4 দিয়ে ভাগ করছি 4 × 4 = 16 40 হলো দিয়ে তোমার 4 × 10 = 40 4 × 7 = 68 ঠিক আছে 68 হলো তাহলে হচ্ছে 17/10 = 1.7 গ্রাম তাহলে 1.4 গ্রাম অক্সিজেনের সঙ্গে 1.7 গ্রাম অ্যামোনিয়ারই বিক্রিয়া হবে বাকি তার বিক্রিয়া হবে না তাহলে অতএব দেখো এখান থেকে আরেকটা কি করতে পারছি যে 68 গ্রাম অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয় 120 গ্রাম নাইট্রিক অক্সাইড তাহলে 68 গ্রাম অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয় 120 গ্রাম NO নাইট্রিক অক্সাইড তাহলে 1 গ্রাম অ্যামোনিয়া থেকে উৎপন্ন হবে 120/68 গ্রাম ঠিক আছে তো আমি এটা মুছে দিলাম তাহলে দেখো 1.7 গ্রাম তাহলে 1.7 গ্রাম অ্যামোনিয়া থেকে উৎপন্ন হবে কতটা 120 × 1.7/68 পয়েন্ট তুলে দাও নিচে 10 চলে আসছে 0 0 কেটে গেল 4 × 17 = 68 4 × 3 = 12 তো ইকুয়াল টু হচ্ছে আমার 3 গ্রাম এন উৎপন্ন হবে ঠিক আছে তাহলে 4 গ্রাম অ্যামোনিয়া আর 4 গ্রাম অক্সিজেনে বিক্রিয়া করলে 3 গ্রাম এনও উৎপন্ন হবে এরপরে প্রশ্ন বলেছে যে কত অ্যামোনিয়া উদ্ভিদে থাকবে তাহলে অতএব উদ্বৃত্ত অ্যামোনিয়া সমান
ছিল 4 গ্রাম বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে 1.7 গ্রাম বিয়োগ করে দাও 2.3 গ্রাম উদ্বৃত্ত অ্যামোনিয়া সমান 2.3 গ্রাম ঠিক আছে